সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে যুক্ত আছে আমি খলিল দেওয়ান। আশা করি তোমরা পরিবারের সকল সদস্যকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব প্রথম অধ্যায় থেকে রাষ্ট্রের উৎপত্তি বা উৎপত্তি সম্পর্কিত মতবাদ। রাষ্ট্র কখন কিভাবে উৎপত্তি লাভ করেছে তা নিশ্চিতভাবে বলা কঠিন, তবে রাষ্ট্রবিজ্ঞানীরা অতীত ইতিহাস, রাজনৈতিক ঘটনাপ্রবাহ, পরীক্ষা নিরীক্ষা আলোচনার মাধ্যমে কয়েকটি মতবাদ প্রদান করেছেন। তার মধ্যে চারটি মতবাদ উল্লেখযোগ্য, যথা: এক, ঐতিহাসিক মতবাদ; দুই, বল বা শক্তি প্রয়োগ মতবাদ; তিন, সামাজিক চুক্তি মতবাদ; চার, ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। এই চারটি মতবাদ আমরা পেয়েছি। ঐতিহাসিক মতবাদ নিয়ে আলোচনা করি, এটি রাষ্ট্রের সবচেয়ে পুরাতন মতবাদ। এই মতবাদে বলা হয় বিধাতা বা স্বয়ং স্রষ্টা রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তিনি শাসক প্রেরণ করেছেন। শাসক তার প্রতিনিধি এবং শাসক তার কাজের জন্য বিধাতার নিকট দায়ী থাকবেন, জনগণের নিকট নয়। শাসক যেহেতু বিধাতার সৃষ্টি এবং শাসকের কাজ অমান্য করা মানে বিধাতার কাজ অমান্য করা, শাসকের আদেশ অমান্য করা মানে বিধাতার আদেশ অমান্য করা। এই মতবাদে আরও বলা হয় শাসক একদিকে রাষ্ট্রপ্রধান, আবার অন্যদিকে তিনি ধর্মীয় প্রধান। সমালোচকরা এই মতবাদের বিরোধিতা করেন বা সমালোচনা করেন। তারা বলেন এই মতবাদ অযৌক্তিক, অগণতান্ত্রিক ও বিপজ্জনক, কারণ শাসকের যদি কাজের জন্য দায়ী না থাকে তাইলে সেখানে স্বৈর শাসনের সৃষ্টি হতে পারে। তাই এই মতবাদকে বিধাতার সৃষ্টিমূলক মতবাদ বলা হয়। পরীক্ষায় থাকে যে বিধাতার সৃষ্টিমূলক মতবাদ বলতে কী বোঝো, ব্যাখ্যা করো। তাহলে আমরা ঐশিক মতবাদ সম্পর্কে পরীক্ষার উত্তরপত্রে লিখব। দুই, বল বা শক্তি প্রয়োগ মতবাদ। এই মতবাদের মূল বক্তব্য হল বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং শক্তির জোরে রাষ্ট্র টিকে আছে। সমাজে বসবাসকারী বলশালী ব্যক্তিরা দুর্বলের উপর আধিপত্য স্থাপনের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এবং রাষ্ট্র শাসনকার্য পরিচালনা করে। এই মতবাদে আরও বলা হয় রাষ্ট্র সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যুদ্ধ বিগ্রহ বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। সমালোচকরা এই মতবাদের সমালোচনা করেন। তারা বলেন এটি ভ্রান্ত, অযৌক্তিক এবং ভয়ঙ্কর ও বিপজ্জনক, কারণ শক্তির জুড়ে যদি রাষ্ট্র সৃষ্টি হতো এবং টিকে থাকত তাহলে বলশালী রাষ্ট্রের পাশাপাশি সামরিক দিক থেকে দুর্বল রাষ্ট্রগুলি টিকে থাকতে পারত না। আসলে শক্তির জোরে নয়, বরং সম্মতির ভিত্তিতে রাষ্ট্র সৃষ্টি হয়েছে এবং টিকে আছে। তিন নম্বর, সামাজিক চুক্তি মতবাদ।
এই মতবাদের মূল বক্তব্য হলো মানুষ পারস্পরিক চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি করেছে, কারণ রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতি রাজ্যে বসবাস করত। সামাজিক চুক্তি মতবাদের তিনজন সমর্থক আমি তোমাদেরকে দেখাচ্ছি। একজন হলো ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক টমাস হবস ও জন লক, আরেকজন হলেন ফরাসি দার্শনিক জ্যাক রুসু। তারা এই সামাজিক চুক্তি মতবাদকে সমর্থন করেন। মানুষ প্রকৃতির যে বসবাস করত এবং প্রকৃতির নিয়মকরণ মেনে চলত এবং প্রাকৃতিক সুযোগ সুবিধা তারা ভোগ করত, কিন্তু প্রকৃতির রাজ্যে কেউ অন্যায় করলে শাস্তি দেওয়ার মতো কোনো কর্তৃপক্ষ ছিল না, ফলে সামাজিক বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। মানুষ হয়ে ওঠে স্বার্থপর ও আত্মকেন্দ্রিক, দুর্বলের উপর চলে সবলের অত্যাচার, ফলে সামাজিক জীবন কষ্টকর ও দুর্বিষহ হয়ে ওঠে। আবার প্রকৃতির রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে মানুষের মধ্যে ব্যক্তিগত সম্পত্তির আকাঙ্ক্ষা ও প্রয়োজনীয়তা দেখা দেয় এবং সামাজিক জীবন অরাজকতা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই অরাজকতাপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তি করে রাষ্ট্র সৃষ্টি করে নিরাপত্তার বিনিময়ে নিজেদের উপর শাসন করার জন্য স্থায়ীভাবে শাসকের হাতে ক্ষমতা অর্পণ করে। নাম্বার চার, ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। এই মতবাদের মূল বক্তব্য হলো রাষ্ট্র কোনো বিশেষ কারণে সৃষ্টি হয়নি, রাষ্ট্র সৃষ্টি হয়েছে দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে, সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি উপাদানের মাধ্যমে। যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে সেগুলি হলো রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধ বিগ্রহ, রাজনৈতিক ও অর্থনৈতিক চেতনা ও কার্যকলাপ। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ রাষ্ট্রের সঠিক মতবাদ। এই প্রসঙ্গে অধ্যাপক গানার বলেন, রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয়, রাষ্ট্র যুদ্ধ বিগ্রহের মাধ্যমে নয়, শক্তি প্রয়োগের মাধ্যমে সৃষ্টি নয়, চুক্তির মাধ্যমে নয়, রাষ্ট্র সৃষ্টি হয়েছে ঐতিহাসিক ক্রমবিবর্তনের মাধ্যমে। রাষ্ট্র সম্পর্কিত সঠিক মতবাদ হল ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। বর্তমান রাষ্ট্র বহু যুগের বিবর্তনের ফল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন প্রশ্ন করা যেতে পারে রাষ্ট্রের সঠিক মতবাদ কোনটি। তোমরা এই প্রশ্নের জবাবে কী লিখবে, হয়তো সামাজিক চুক্তি মতবাদ বা ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। আজকের আলোচনা থেকে আমরা এটি স্পষ্ট বুঝতে পারি এবং আমাদের পাঠ্য বইয়ে যেটাকে সঠিক মতবাদ হিসাবে গ্রহণ করেছে তা হলো ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ, কারণ এই উপাদানগুলির কার্যকারিতার কারণে কি হয়েছে এটা সঠিক বলে প্রমাণিত হয়েছে। তো আগামীকালের HW থাকবে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ, তোমরা তোমাদের ডায়েরিতে লিখে নাও, পরে স্কুল খুললে আমরা সেগুলি দেখব। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠদান এখানে শেষ করলাম। খুদা হাফেজ।